আহারে বাহারে পাই সানাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে ভোগের খিচুড়ির রেসিপিটা শেয়ার করব। খিচুড়ি খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি, আর সেটি যদি হয় ভোগের খিচুড়ি তাহলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক ভোগের খিচুড়িটা করতে আমাদের কী কী লাগছে। আমি ভোগের খিচুড়িটি করার জন্য কিছু জিনিস নিয়ে নিয়েছি, দেখবো সেগুলো কী কী। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, নিয়েছি মটরশুঁটি, কিশমিশ, টমেটো কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি, আর নিয়েছি গ্রেট করে নেওয়া নারকেল। এখানে আমি 500 গ্রামের মতন মুগ ডাল নিয়ে নিয়েছি, আর 500 গ্রামের মতোই গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবারে আমরা মুগ ডালটাকে হালকা করে ভেজে নেব, যতক্ষণ না অবধি মুগ ডালের রঙটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। মুগ ডালটা আমাদের ভালো মতন ভাজা হয়ে গেলে আমরা কিন্তু তখন তখনই মুগ ডালটাকে ভালো মতন জল দিয়ে ধুয়ে নেব। মুগ ডাল ভাজা হয়ে গেছে, এবারে আমরা এটাকে ধুয়ে নেব। এবারে কড়াইতে আমরা 20 খানিকটা সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2 চামচের মতন ঘি। ঘি আর তেল গরম হয়ে গেলে আমরা এখানে তেজপাতা, গোটা জিরে, তারপরে গোটা গরম মশলা এগুলো ফোড়নে দিয়ে দেব। ততক্ষণ আমরা এখানে একটা মিক্সার তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি আদা বাটা, এবারে এতে দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এবারে সবগুলোকে আমরা ভালো মতন মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, আমরা এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে আমরা ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমরা এখানে যে মিক্সারটা করে রাখলাম মশলার সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো মতন নাড়তে থাকব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা এখানে টমেটো কুচিটা অ্যাড করে দেব। টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমরা এখানে নারকেল কোড়াটা অ্যাড করে দেব। এবারে নারকেল কোড়াটাকে ভালো মতন মিশিয়ে নেব। এখন আমরা এতে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এবারে এতে ভেজে রাখা মুগ ডালটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন মশলার সাথে আমরা এটাকে মিশিয়ে নেব। এবারে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমরা এখানে দিয়ে দিলাম। চাল আর ডালটাকে আমরা এখানে কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে চাল আর ডালের পরিমাণটা সমানই রেখেছি। এবারে এতে দিয়ে দেব মটরশুঁটি আর কিশমিশ, দিয়ে সবগুলোকে ভালো মতন মিশিয়ে নিলাম। দু 3 মিনিটের মতন চাল আর ডালটাকে আমরা কিন্তু ভেজে নিলাম। এবারে এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। ভোগের খিচুড়ি তো খুব একটা ঝরঝরে হয় না, তাই একটু বেশি পরিমাণে জলটা দিলাম। এবারে এটাকে কিছুক্ষণ নেড়ে নিলাম। এবারে আমি খিচুড়িটাকে একটা হাঁড়িতে ট্রান্সফার করে নিয়েছি, কারণ এটা আর একটু জায়গা লাগবে বলে আমি কিন্তু হাঁড়িতে ট্রান্সফার করে নিয়েছি। এবারে আমি হাঁড়ির ঢাকনাটা ঢেকে দিলাম। দেখুন খিচুড়িটা ফুটে উঠেছে,
এবারে এতে আমি 3 চামচের মতো নুন অ্যাড করে দেব। দিয়ে ভালো মতন মিক্স করে নেব, আর দিয়ে দেব 3 চামচের মতোই চিনি। ভোগের খিচুড়ি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। দিয়ে সব কিছুকে ভালো মতন মিশিয়ে নেব। এবারে এতে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর 3 চামচের মতন ঘি। আমাদের খিচুড়ি কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। ব্যাস, তারপরেই আমরা এটাকে সার্ভ করব। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, রেসিপিটিতে লাইক করবেন। হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।